ঠিক আছে, সাংবাদিক বন্ধুগণ, গত 11 এপ্রিল ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে যে প্রহসনাত্মক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা সম্পর্কে বামফ্রন্টের তরফ থেকে পুনরায় পুরো আসনের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের ঘোষণার দাবি জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে, তাতে 11 এপ্রিলের পরে নির্বাচন কমিশনের তরফ থেকে এমন কতগুলো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয় যা এই কেন্দ্রের ভোটারদের মধ্যে এই আশা তৈরি হয় যে সম্ভবত নির্বাচন কমিশন একটা অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এবং যা ঘটনা ঘটেছে 11 তারিখে, যেটা অতীতে ত্রিপুরায় কখনো দেখা যায়নি, ত্রিপুরার মান সম্মান গেছে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, এই অবস্থায় নির্বাচন কমিশন পুরো আসনে নতুন করে নির্বাচন দিনক্ষণ তার ঘোষণা করতে পারে, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। আমি কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি, এগুলো সবই আপনারা জানেন। যদি প্রশ্ন করা হয় যে 18 তারিখে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন হওয়ার কথা ছিল, আইন শৃঙ্খলার প্রশ্নে পশ্চিম ত্রিপুরার নির্বাচনে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটার অভিজ্ঞতা থেকে পূর্ব আসনের প্রশাসনিক নিরাপত্তাজনিত প্রস্তুতির প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল, যেটা 18 তারিখ থেকে 23 তারিখে অনুষ্ঠিত হয়, এটা আমরা সবাই জানি। ঘটনা ঠিক কি ব্যাঠিক? ঘটনা ঠিক। দ্বিতীয়ত হচ্ছে 16 এপ্রিল পশ্চিম আসনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি এবং যথাযথ নিরাপত্তা দিতে পারেনি ভোটারদের, এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে এডিজি রাজীব সিংকে অপসারিত করা হয়। নির্বাচন কমিশনই করেছে, করেছে কি করেছে না, করেছে। 3 নম্বর, পশ্চিম ত্রিপুরার পূর্বতন আরও, যার নেতৃত্বে 11 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল,
রিটার্নিং অফিসার, তিনি স্বাক্ষর করে বিভিন্ন ধরনের অনিয়ম যা হয়েছে, 433টা বুথের একেবারে হিসেব টিসেব করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলেন কি না পাঠিয়েছিলেন। 4 নম্বর হচ্ছে, শতাধিক নির্বাচন কর্মী, তার মধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, মাইক্রো অবজারভার, তারপরে পোলিং এজেন্ট বা বাইরে থেকে ঢুকে গিয়ে যারা কারচুপি করেছে, রিগিং করেছে, এইরকম প্রচুর লোককে নির্বাচন কমিশনের তরফ থেকে এফআইআর করা, কাউকে সাসপেন্ড করা, কাউকে বুক করা, এটা করা হয়েছে। করা হয়েছিল কেন? কারণ লার্জ স্কেল ভায়োলেন্স হয়েছিল, লার্জ স্কেল রিগিং হয়েছিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে। এটা ঠিক কি বা ঠিক? এটা ঠিক ছিল। এখন 1 মাস সময় নিল নির্বাচন কমিশন, তাতে মাঝখানে আবার স্পেশাল অবজারভার এলো, ইত্যাদি করলো। 1 মাস সময় নেওয়া, নতুন করে সিকিউরিটি ফোর্স রিকুইজিশন দেওয়া, এই ঘটনাগুলো থেকে এই ধারণাই তৈরি হয়েছিল যে ত্রিপুরার মানসম্মান ডোবানো। 11 এপ্রিলের ত্রিপুরা পশ্চিম ত্রিপুরার আসনের এই নির্বাচন বাতিল হতে যাচ্ছে এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশন তৈরি হচ্ছে, এইরকম একটা আশা মানুষের মধ্যে জেগেছিল। রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোও এই ধারণা পোষণ করছিল, কারণ প্রতি মুহূর্তেই নির্বাচন কমিশনের কাছে, স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষের কাছে এগুলো আমরা জানিয়েছি। এইটাও তো ঘটনা যে যেই আরোর অধীনে নির্বাচন হয়েছে 11 তারিখ, তাকে সরানো হলো কদিন আগে, সরিয়ে নতুন আরও এখানে আনা হলো। এই যে সুনির্দিষ্ট ঘটনাবলি, এগুলো সবই পত্রপত্রিকায় উঠেছে, আপনারা জানেন, মানুষ জানে, তার মধ্যে থেকে এই আশা তৈরি হয়েছিল যে নির্বাচন কমিশন একটা শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। আজকে যে সিদ্ধান্ত আমরা জানলাম, হয়তো কালকে রাত্রেই নোটিফিকেশন হয়েছে, যে 168টা, মানে 10%, মোট 1679টা বুথ, তার 10% আসন, 168টাতে ওরা পুনর্নির্বাচন দিয়েছে। এইটাও একটা রেকর্ড। এই ঘটনার মধ্য দিয়ে গোটা দেশের সামনে এটা প্রমাণিত হলো পশ্চিম ত্রিপুরার নির্বাচনে কি ঘটনা ঘটেছে, কিছুটা হলেও এটা প্রমাণিত হচ্ছে। এটা যেরকম ঠিক, পাশাপাশি এই সিদ্ধান্ত যা নেওয়া হলো, নির্বাচন পরবর্তী পদক্ষেপগুলো যা মানুষের মধ্যে একটা আশা তৈরি করেছিল, তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই 168টা মাত্র বুথে পুনর্নির্বাচন দেওয়া, এবং এই কনস্টিটিউয়েন্সির ভোটারদের যে ভোটাধিকার প্রয়োগ করার
যে অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত করার ব্যাপারে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট নয় এবং বলা যায় যে এটা মানুষের মধ্যে একটা হতাশা তৈরি করেছে। আমরা বামফ্রন্ট কমিটি একটু আগে বসেছিলাম, বামফ্রন্ট কমিটি আমরা মনে করি যে এই সিদ্ধান্ত তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না, আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা এখনও দাবি করি যে পুরো নির্বাচন পশ্চিম ত্রিপুরার কাউন্টারম্যান করো, নতুন করে নির্বাচন ঘোষণা করো। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত আজকে যখন নোটিফিকেশান পাওয়া গেল, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। শঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে গেছেন, আজকে বিকাল 3টার সময় পুরো পশ্চিম ত্রিপুরা আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে তিনি মামলা করেছেন এবং এই মামলার রায়ের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে। বামফ্রন্ট কমিটি আমরা একমত যে এটা সঠিক, মানুষের যে আকাঙ্ক্ষা মনোভাব এটা নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তার সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। এখন সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই, সেই জন্য আমরা গেছি। এই হচ্ছে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের প্রতিক্রিয়া। কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। এইটা লেটেস্ট জানি না, 3:04 নম্বর পড়েছে এতটুকু শুনেছি। সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে, ওখানে যাচ্ছি আমরা, ওখানে গেছি, ওখানকার রিপোর্টের মানে বক্তব্যের উপরে নির্ভর করবে। মামলাটা রেজিস্টার্ড হয়েছে, কালকে মামলাটা মেনশন করা হবে চিফ জাস্টিসের কোর্টে। এর আগে তো আপনারা জানেন যে আমরা ধাপে ধাপে যে এই যে রাজ্যের শাসক দল বিজেপি কে মানুষের ভোটাধিকার হরণ করে যে এই ভোটে রিগিং করলো, তার বিরুদ্ধে আমরা আন্দোলনে গেছি। আমাদের রাজ্যে হয়েছে, দিল্লিতে হয়েছে, এবং নির্বাচন কমিশনের উপরে আমরা সব রকম যা যা ইয়ে করার সেগুলো আমরা রেখেছি। এখন তাদের সিদ্ধান্ত এসছে, একদিকে আমাদের এর বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, আরেকদিকে হচ্ছে যে আইনি পদক্ষেপ নেওয়া। এখন আইনি পদক্ষেপের দিকে আমাদের যেতে হলো এবং এর জন্য টোটালি রেসপন্সিবল হচ্ছে এখানকার শাসক দল এবং এখানকার রুলিং পার্টি, গভর্নমেন্ট, যারা এ ধরনের এই 17তম লোকসভা গঠনের এই যে প্রক্রিয়া, আর এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মানুষের তারা ভোটাধিকার তারা হরণ করলো। হ্যাঁ, এই যে কলঙ্ক, এই কলঙ্ক তারা আড়াল করতে পারবে না। হ্যাঁ, এই জন্য তারা সারা দেশে আজকে ধিক্কৃত হচ্ছে। প্রথমে আমরা 464টাতে চেয়েছিলাম, আমরা প্রথম দিনই আমরা তখন বলেছিলাম যে আমাদের কাছে আরও তথ্য আসছে। তারপরে আমরা 846 তখন পর্যন্ত আমরা সেকেন্ড ইয়েতে গেছি। এরপরও দেখা গেল যে আমাদের প্রার্থী গেছেন, আমাদের পার্টির লিডার্সরা গেছেন, যেখানে সন্ত্রাসের জন্য যাওয়া যাচ্ছিল না সেখানে তখন গেলেন। সবাই বললেন যে আমরা তো ভোটেই দিতে পারলাম না। তার থেকে তারপরে আমরা বলেছি যে যা যেরকমভাবে ইয়ে হয়েছে, এটা তো 846টা হয়েছে যে ইনসাইড দি বুথ। হ্যাঁ, আউটসাইড দি বুথ হাজার হাজার ভোটারকে তাদেরকে লাইন থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে আসতে দেয়নি। হ্যাঁ, তো তার থেকে আমরা ইয়ে করে অ্যাসেসমেন্ট করে দেখেছি 50% ভোটার্স
জেনুইন ভোটার, বৈধ ভোটার, তারা ভোটই দিতে পারেন নি, তো এটা পুরোপুরি প্রহসন। সেই জন্য আমরা এটা বামফ্রন্টের তরফ থেকে এখানে আমাদের পার্টির পুরের পক্ষ থেকে দিল্লিতে সেখানে টোটালি এটাকে কাউন্টারমেন্ট করে রিপোল ডিমান্ড করা হয়েছে। এর মধ্যে আমরা যা দেখেছি তাতে 24টা বাদে আর বাকিগুলো সব আমরা যে ডিমান্ড করেছি তার মধ্যে আছে আর কি। 24টা বাদে সম্ভবত কংগ্রেস বা অন্যান্য কেউ ডিমান্ড করতে পারে। এইটা ধরে লাভ নেই, যখন সুপ্রিম কোর্ট খারিজ করবে তখন আপনাদের আবার ডাকবো, আপনারা দয়া করে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।